প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস থ্রিতে, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইংলিশ অর্থাৎ ইংরাজি, এই বিষয়ের সমস্ত উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে লিখিয়ে দেব, যেটা আগস্ট মাসের দেওয়া হয়েছে, অর্থাৎ পার্ট 5 দ্বিতীয় সিরিজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 3। চলো আমরা প্রথমে দেখে নেব প্রশ্নটা কি, এবং তারপরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এখানে লিখব। তাহলে তুমি খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও চটপট, আর তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে দেখো যে এই যে চ্যানেলটা, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখো। তার কারণ এই তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখান থেকেই পাওয়া যাবে। তাহলে চলো আমরা প্রথমে দেখি কি ছিল। দেখো এখানে ছিল রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজটাকে আমাদেরকে পড়তে হবে। তো সেখানে দেখো এখানে রয়েছে, ওয়ান্স আপন আ টাইম থ্রি ফিশেস লিভড ইন আ লেক। একদা তিনটে মাছ একটা লেকের জলে বাস করত। ঠিক আছে, আচ্ছা, তো লেক মানে যে কোনো একটা জলাধার, সেই জলাধারে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা ছিল খুব কাছের বন্ধু। তিনটে মাছই তারা খুব কাছের বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট, তারা তিনজন খুব কাছের বন্ধু হলে কি হবে, তারা কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে খুবই আলাদা ছিল। মানে তিনজনের যে বৈশিষ্ট্য তিন রকম ছিল। কেমন দেখো, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথম যে মাছটি সেই মাছটা ভাগ্যকে বিশ্বাস করত। ওই যে মানে কিছু লোক আছে না যে ভাগ্যের উপরে ছেড়ে দেয়, যা হবে দেখা যাবে এরকম। দেখো তারপরেই আছে, হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবত ও যা হবে যা ঘটবে ঘটবে দেখা যাবে এরকম ব্যাপার আর কি। দ্য সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টা কি ছিল, ওয়াজ ইন্টেলিজেন্ট, খুবই মেধাবী। দ্বিতীয় যে মাছটি ছিল সেই মাছটা ছিল খুবই ইন্টেলিজেন্ট, খুব মেধাবী বা খুবই বুদ্ধিসম্পন্ন। হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম, সে ভাবত যে সে জানে কিভাবে কোনো সমস্যার সমাধান করা যাবে, উইথ হিজ ইন্টেলিজেন্সি, তার বুদ্ধিমত্তার সাহায্যে কিভাবে সে কোনো সমস্যার সমাধান করবে সেটা সে জানত, সে সেটা ভাবত আর কি, যে সে ভাবত যে সে তার বুদ্ধির জোরে যে কোনো সমস্যার সমাধান সে করতে পারবে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, তিন নম্বর মাছটি ছিল খুবই জ্ঞানী। হি থট সে ভাবত লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ করার আগে অনেক সময় ধরে চিন্তা করত। তাহলে এই ছিল তোমাদের প্যাসেজটা। তাহলে চলো এবার আমরা এর উত্তরগুলো দেখে নিই। দেখো প্রথম অ্যাক্টিভিটি ওয়ানে ছিল রাইট ট্রু অর ফলস, ট্রু অর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। তাহলে প্রথমে ছিল যে আমাদের এটা ট্রু হবে না ফলস হবে। দেখো এখানে আছে ফার্স্ট যেটা ছিল যে দেয়ার ওয়ার থ্রি ফিশ, সেখানে তিনটেই ফিশ ছিল, এটা কিন্তু সত্যি কথা, তাই তো? তাহলে আমরা কি করব যে আমরা এখানে কিন্তু টি লিখব। দেখো আমরা টি লিখে দিলাম, যে এখানে প্রথম যে প্রশ্নের উত্তর হচ্ছে টি। পরের প্রশ্নটা দেখো, যে দ্য ফিশেস লিভড ইন এ রিভার, তারা কি নদীতে বাস করতো, না, তারা কোথায় বাস করতো, এই দেখো লেকে বাস করতো, তাই এখানটা হয়ে যাবে এফ ফলস, এটা হয়ে গেল ফলস। ঠিক আছে, তারপরে দেখো দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, একজন অন্যজনকে কি ভালোবাসতো না, এটা কি তাই,
তারা কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, বলেছিল যে ঘৃণা করতো না, একে অপরকে ঘৃণা করতো না, তারা কি করত, দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড। তাহলে তারা ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল, সুতরাং এটাও কি লিখব যে ফলস। তাহলে আশা করি এই এ বি সি অ্যাক্টিভিটি ওয়ান, এ বি সি যেটা তোমরা ঠিকঠাক ভাবে লিখে নিয়েছ। চলো আমরা এবার অ্যাক্টিভিটি টু তে যাব। দেখো অ্যাক্টিভিটি টু তে ছিল যে হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। তুমি বলো এখানে লেখাই ছিল কোন ফিশ ইন্টেলিজেন্ট, কোন ফিশটা যে ইন্টেলিজেন্ট সেটা দেখো এখানে লেখাই ছিল যে দে এই যে দ্য সেকেন্ড সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট ছিল। তাহলে আমাদেরকে এটা এবার গুছিয়ে লিখতে হবে যে সেকেন্ড ফিশটা ইন্টেলিজেন্ট ছিল, সেটা চলো আমরা এবার লিখব। তাহলে লিখবে যে এই যেমন লিখছি ওই ফাঁকা জায়গাতে লিখবে দি সেকেন্ড দাঁড়া ভুল হলো সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। দিয়ে ফুল স্টপ। তাহলে আশা করি তোমরা এটাকে লিখে নিয়েছো যে দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। দু নম্বর ছিল যে দেখো হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, সে কি করতো, দেখো কোনো অ্যাকশন নেওয়ার সময় সে কি করতো, লং টাইমে এই যে সে ভাবতো, এই যে লেখা ছিল হি লাস্ট লাইন হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, তাহলে সেটা আমরা এখানে এবার লিখব। কি লিখব, দ্য থার্ড ফিশ থার্ড ফিশ ওয়াজ সরি দ্য থার্ড ফিশ কি ছিল প্রশ্নটা, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ, দ্য থার্ড ফিশ থট লং থট লং বিফোর টেকিং, টেকিংটা এখানে ধরছে না, দাঁড়াও টেকিং অ্যান অ্যাকশন। আশা করি তোমরা ভালোভাবে লিখে নিয়েছো যে এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে লিখে নিয়েছো। চলো এবার আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেব। তিন নম্বর প্রশ্ন ছিল হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস থিঙ্ক, প্রথম ফিশটা কি ভাবতো, তাহলে সে সে ভাগ্যকে বিশ্বাস করত, তাই এটা উত্তর হবে দ্য ফার্স্ট ফিশ থট ফার্স্ট ফিশ থট হোয়াট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যা হবে দেখা যাবে আর। তাহলে আশা করি এই তিনটে প্রশ্নের উত্তর অ্যাক্টিভিটি টু এর এ বি সি তোমরা ভালো করে লিখে নিয়েছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি থ্রি তে যাবো। অ্যাক্টিভিটি থ্রি তে দেখো কি ছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। দেখো এখানে একটা লিস্ট ছিল, এই লিস্ট থেকে তোমাকে এই যে লিস্ট থেকে তোমাকে তিনটে শব্দ আছে সেই তিনটে এখানে এই তিনটে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে গেটস আছে, ইটস আর কার্ডস। এতে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে রুবিনা ড্যাশ
ব্রেড উইথ আ নাইফ, নাইফ মানে ছুরি দিয়ে কি করা হয়, কাটা হয়, তাহলে এটা হবে কার্ডস। কি হবে? রুবিনা কার্ডস, CUTS, মানে লাস্টে যেটা ছিল দেখো, রুবিনা কার্ডস। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তারপরে চলো, এখানে কিন্তু বিটা নেই, এ বি সি হবে, এখানে এ সি ডি দিয়েছে কিন্তু এ বি সি হবে, ঠিক আছে? তাহলে পরেরটা দেখো, দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান। আর্থ কি করে, পৃথিবী কার কাছ থেকে আলো পায়? সূর্যের কাছ থেকে। তাহলে দ্য আর্থ পায়, পাওয়া হবে, তাহলে গেটস, দেখো এখানে আছে গেটস, GETS, গেটস, ঠিক আছে? দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। তিন নম্বর দেখো, পরেরটা আছে লায়ন ড্যাশ প্লেস। লায়ন কি করে, মাংস খায়, প্লেস মানে মাংস, তাহলে লায়ন কি করে, ইটস, যেটা বাকি রইল সেটা, লায়ন ইটস প্লেস। তাহলে আশা করি তোমরা অ্যাক্টিভিটি থ্রি এর উত্তরগুলো ঠিকঠাক লিখে নিয়েছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি ফোর এর যে প্রশ্নটা সেটা দেখবো এবং তার উত্তর লিখবো। দেখো আছে, রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। ওয়াটারের গুরুত্ব সম্পর্কে তোমাকে পাঁচটা শব্দ লিখতে হবে। তাহলে তো পাঁচটা শব্দ যদি লিখতে হয়, তাহলে দেখো আমরা জলের গুরুত্ব সম্পর্কে পাঁচটা শব্দ লিখবো। তাহলে লেখা শুরু করো, এখান থেকে লেখা শুরু করো। প্রথমে লেখো, জলের অপর নাম জীবন, সেটা কি হবে, অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। তাহলে আশা করি এটা তোমরা লিখে ফেলেছ যে অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ দিয়ে ফুল স্টপ। তাহলে একটা হয়ে গেল। চলো এবার আমরা দু নম্বরটা লিখব। তাহলে পাঁচটা লিখতে হবে, দু নম্বর লেখো যে কেউ জল ছাড়া বাঁচতে পারে না, সেটা কি হবে, নো ওয়ান ক্যান লিভ, নো ওয়ান ক্যান লিভ উইদাউট ওয়াটার, নো ওয়ান ক্যান লিভ উইদাউট ওয়াটার। তাহলে আশা করি এটা তোমরা লিখে ফেলেছ। চলে এবার আমরা হচ্ছে তিন নম্বর সেন্টেন্সটা লিখব। দেখো তিন নম্বর সেন্টেন্সটা লেখার জন্য আমাকে আর একটা ওরকম সুন্দর সেন্টেন্স ভাবতে হবে। তাহলে আমি এখন বলবো যে আমরা বিভিন্নভাবে জলকে ব্যবহার করি। দেখো তাহলে দেয়ার আর ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, মানে দেয়ার আর ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, দেয়ার আর ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, মানে জলের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, জলের বিভিন্ন রকম ব্যবহার কিন্তু আছে, তাই তো? তাহলে দেয়ার আর ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। তাহলে তিনটে সেন্টেন্স হলো, চলো চার নম্বর সেন্টেন্স লিখবো। তাহলে কি কিভাবে ইউজ করি তার দুই একটা লিখে দিই। তাহলে উই ইউজ ওয়াটার, উই ইউজ ওয়াটার, উই ইউজ ওয়াটার কি করার জন্য, খাই না সব সময়, ফর ড্রিঙ্কিং, উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, মানে আমরা কিন্তু সবসময় খাই, জল পান করার জন্য আমরা সবসময় ব্যবহার করি, তাই তো? আর লাস্ট সেন্টেন্স লেখো, যে লাস্ট সেন্টেন্সটা কি লিখবে, লেখো যে
উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং হয়ে গেছে, এরকমই আর একটা আমরা ব্যবহার লিখবো। দেখো ওয়াটার ইজ ইউজড, ওয়াটার ইজ ইউজড ফর গ্রোয়িং ক্রপস। তার মানে কি হলো যে আমরা কিন্তু যে কোনো ফসল, ফসলের যে বৃদ্ধি সেটা করার জন্য কিন্তু আমরা ওয়াটার ব্যবহার করি। তাহলে এই হলো 5টা সেন্টেন্স। আমি আবারও তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে কি কি হলো পুরো ব্যাপারটা। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে ছিল ট্রু ফলস ফলস, অ্যাক্টিভিটি টুতে হচ্ছে রয়েছে 3টে উত্তর, সেটা হচ্ছে হুইচ ফিস ওয়াজ ইন্টেলিজেন্ট, উত্তর হবে দ্য সেকেন্ড ফিস ওয়াজ ইন্টেলিজেন্ট। বিতে ছিল হোয়াট ডিড দ্য থার্ড ফিস ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, দ্য থার্ড ফিস থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন। সিতে হচ্ছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস থিঙ্ক, দ্য ফার্স্ট ফিস থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। আচ্ছা তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ছিল রুবিনা ড্যাশ ব্রেডস উইথ আ নাইফ, কাটস ব্রেড উইথ আ নাইফ, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, তারপরে লায়ন ইটস ফ্লেস। আর যে 5টা সেন্টেন্স লেখার কথা ছিল ওয়াটারের গুরুত্ব সম্পর্কে সেগুলো দেখো। অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, নো ওয়ান ক্যান লাইভ উইদাউট ওয়াটার, দেয়ার আর ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াটার ইজ ইউজড ফর গ্রোয়িং ক্রপস। তাহলে এই হলো টোটাল অ্যাক্টিভিটি টাস্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।